नमस्कार बंधुरा, आमी पुलक। आमार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। अष्टम पर्वेर टिउटोरियाले आमी आपनादेर देखाबो अटोक्याडेर पॉलीलाइन कमांडटी। तो चलुन बंधुरा टिउटोरियालटा शुरू करी। तबे तार आगे आपनादेर काछे ओई एकटाई अनुरोध, आपनारा जारा एखोनो पर्यन्त आमार चैनलटी सबस्क्राइब करेननी तारा प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे देबेन এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার আগের টিউটোরিয়ালগুলো মিস করেছেন তারা প্লিজ ডেসক্রিপশনে দেয়া লিংক থেকে ভিডিওগুলি দেখে নেবেন। যাই হোক, ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরেই। পলিলাইন কমান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আসুন আমরা লাইন কমান্ড এবং পলিলাইন কমান্ডের মধ্যে পার্থক্য কি সেটা জেনে নিই। এর জন্য আমি এখানে কিছু অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এটি আমি ক্রিয়েট করেছি লাইন কমান্ডের সাহায্যে, এবং নিচের এটি আমি ক্রিয়েট করেছি পলিলাইন কমান্ডের সাহায্যে। এবারে আমি এই দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা দেখব। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। দেখুন, এখানে ক্লিক করে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটি লাইন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে এক একটি লাইন এখানে এক একটি অবজেক্ট। আর নিচের এখানে ক্লিক করলাম, দেখুন এটা এখানে পুরোটাই একটাই অবজেক্ট। অর্থাৎ লাইন কমান্ড হলো ইন্ডিভিজুয়াল সেপারেট অবজেক্ট এবং পলিলাইন কমান্ড হলো সিঙ্গেল অবজেক্ট। এবারে আসছি মেইন টিউটোরিয়ালে। পলিলাইন কমান্ড আমরা পাবো কোথা থেকে? পলিলাইন কমান্ড আমরা পাবো এখানে এই ড্র টুলবারের, এখান থেকে আমরা পলিলাইন কমান্ডটি পেয়ে যাব। আবার এই মেনু বারের এই ড্র মেনুতে ক্লিক করে এখান থেকেও আমরা পলিলাইন কমান্ডটি পেয়ে যাব। এছাড়া কিবোর্ডে শর্টকাট কি ইউজ করেও আমরা পলিলাইন কমান্ডটি পেয়ে যাব। পলিলাইনের শর্টকাট কি হলো? PL। তো আমি PL টাইপ করে পলিলাইন কমান্ডটি নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো পলিলাইন কমান্ডটি নিতে পারেন। এবারে দেখুন এখানে কি মেসেজ দিচ্ছে, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। আমি এখানে স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম। এবারে দেখুন এখানে পলিলাইন এবং লাইনের মধ্যে আরো কিছু ডিফারেন্স রয়েছে। এখানে দেখুন, আমি যখনই এখানে স্পেসিফাই স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম সাথে সাথেই এখানে আরো কিছু অপশন শো করছে যেটা লাইন কমান্ডের মধ্যে ছিল না। এখানে প্রথমে রয়েছে আর্ক, আমি লাইন ড্র করলাম। এবারে আর্কের জন্য আমি A টাইপ করে এন্টার করলাম। দেখুন এখানে আর্ক ড্র হচ্ছে, আবার আর্ক এখানে দেওয়া ড্র হচ্ছে। এবারে আমি যদি কন্টিনিউয়াস আর্ক ড্র করতে চাই তবে এখানে কন্টিনিউয়াস আর্ক ড্র হয়ে যাবে, কিন্তু আমি আর আর্ক কন্টিনিউ করব না, তাই আমি আবার L টাইপ করে এন্টার করলাম। দেখুন আবার এখানে লাইন চলে আসছে। এবারে আমি আবার এন্টার করে এই পলিলাইন কমান্ড থেকে বেরিয়ে আসলাম। আবার আমি PL টাইপ করে এন্টার করলাম। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট ক্লিক করছি। এবারে কি বলছে, হাফ উইথ। হাফ উইথের জন্য আমি এখানে H টাইপ করে এন্টার করলাম। এখানে কি বলছে, স্পেসিফাই স্টার্টিং হাফ উইথ। আমি এখানে স্টার্টিং হাফ উইথ 10 টাইপ করছি, টাইপ করে এন্টার করলাম। এবারে আবার কি বলছে, স্পেসিফাই এন্ডিং হাফ উইথ। আমি এখানে আবার এন্ডিং হাফ উইথ 10 টাইপ করলাম, টাইপ করে এন্টার করলাম। দেখুন এখানে আগের যে লাইনটি ছিল তার থেকে এখানে এই লাইনের উইথ বেড়ে গেছে। আমি আবার এখানে PL টাইপ করে এন্টার করলাম। এবারে আপনারা যদি এই লাইনটিকে আগের পজিশনে নিয়ে আসতে চান তবে কি করতে হবে, আবার হাফ উইথের জন্য H টাইপ করে এন্টার করতে হবে এবং স্পেসিফাই স্টার্টিং হাফ উইথ 0 করতে হবে, 0 করে এন্টার, এবং এন্ডিং হাফ উইথও 0 করতে হবে, 0 করে এন্টার করবে। দেখুন এখানে লাইনটি আগের পজিশনে চলে এসেছে। আবার PL টাইপ করে এন্টার করলাম। আবার স্পেসিফাই স্টার্ট পয়েন্ট নিলাম। এবারে বলছে লেন্থ, এখানে একটি লেন্থ, আমি এখানে যে কোনো একটা লেন্থ দিয়ে দেবেন। আমি সাপোজ আমি এখানে লেন্থ দিলাম 300, টাইপ করে এন্টার করলাম। লাইন কমান্ডের মতোই এখানেও এইভাবে একটি লেন্থ ক্রিয়েট করতে পারবেন। একটি লেন্থে আপনি পলিলাইনের সাহায্যে একটি পলিলাইন ক্রিয়েট করতে পারবেন। এবারে আবার PL টাইপ করে এন্টার করলাম। স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। এবারে কি বলছে, উইথ। উইথ হলো হাফ উইথের ডবল। আমি উইথের জন্য W
टाइप करे एंटर कर लम एबारे कि बोलछे स्पेसिफाई स्टार्टिंग उइथ आमी एखाने दिच्छी 10 तारपर एंटर एवं स्पेसिफाई एंडिंग उइथ आमी एखाने दिच्छी आबार 10 टाइप करे एंड एबारे आमी आबार उइथ सिलेक्ट कर लम सिलेक्ट करे एंटर कर लम एबारे कि बोलछे स्पेसिफाई स्टार्टिंग उइथ आमी स्टार्टिंग उइथ एबार दिच्छी 20 टाइप करे एंटर कर लम एबारे बोलछे स्पेसिफाई एंडिंग उइथ आमी एखन दिलम 0 0 टाइप करे एंटर कर लम देखुन एखाने एकटी एरो क्रिएट हो गेछे एबारे आमी आबार पीएल टाइप करे एंटर कर लम आमी एकटी लाइन एखाने ड्र करछी এবারে কি বলছে দেখুন আর্ক এবারে আমি আর্কের জন্য এ টাইপ করে এন্টার করলাম এবারে দেখুন আর্কের জন্যও এখানে অনেকগুলো অপশন এখানে রয়েছে যেমন উইথ রয়েছে তারপর সেকেন্ড পয়েন্ট রয়েছে রেডিয়াস রয়েছে হাফ উইথ রয়েছে ডাইরেকশন রয়েছে তারপর সেন্টার রয়েছে অ্যাঙ্গেল রয়েছে আমি এখানে প্রথমে সেন্টারের জন্য প্রথমে আমি এখানে সেন্টারের জন্য সিই টাইপ করে এন্টার করলাম এবারে কি বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ আর্ক এবারে সেন্টার পয়েন্ট আমি এখানে দিলাম এবারে কি বলছে স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ আর্ক অর অ্যাঙ্গেল আমি এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম এবং অ্যাঙ্গেল দিচ্ছি 90 ডিগ্রি দেখুন এখানে লাইনের সাথে একটি আর্ক ক্রিয়েট হয়ে গেছে আবার পিএল টাইপ করে এন্টার করলাম আবার আর্ক কমান্ড নিচ্ছি এবারে আমি আবার এখানে সেন্টারই নিলাম নিয়ে সি এন্টারের জন্য সিই टाइप करे एंटर कर लम एबारे ओके कर लम एबारे कि बोलछे स्पेसिफाई सेंटर पॉइंट ऑफ आर्क आमी सेंटर पॉइंट एखाने क्लिक कर लम एबारे डिग्री आमी एखाने सिलेक्ट कर लम 180 डिग्री तारपर क्लिक करे एंटर कर लम देखुन एखाने लाइनेर साथे एभावे आरो एकटी आर्क आपनी क्रिएट करते पारबेन तो एई छिलो आजकेर टिउटोरियल आशा करी आमी आपनादेर बोझाते पेरेछि एरपरेओ जदि आपनादेर कोनो असुविधे होये थाके তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত গুড বাই